আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে চাকরি নিয়ে। এই চাকরিতে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে বা হয়, আমাদের কমেন্ট বক্সে গিয়ে তোমরা তোমাদের মতামত জানাতে পারো, আমরা উত্তর দেবার চেষ্টা করব, ঠিক আছে? আর একটি প্রত্যেকের উদ্দেশ্যে, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস 8, 9, 10 এবং 11, 12 অভিজ্ঞ স্যারেদের দ্বারা বিভিন্ন সাজেশন পোস্ট করা হচ্ছে, সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো অথবা তোমরা জানাতে পারো তোমরা তোমাদের পছন্দের ভিডিও, তোমাদের কোনো পছন্দের বিষয় থেকে থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমরা সেই সাবজেক্ট নিয়ে বা সেই সাবজেক্টের অভিজ্ঞ স্যারেদের সঙ্গে কথা বলে তোমাদের জন্য সাজেশন কিংবা বিষয়বস্তুমূলক বিস্তারিত ভিডিও তোমাদের সামনে বা তোমাদের এই চ্যানেলে পোস্ট করে দেব। আমাদের এই চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসে জুড়েছ তাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলা হচ্ছে, কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সাজেশন সহ সরকারি বেসরকারি চাকরির খবর আমরা দিয়ে থাকি। যদি একটু উপকারে লাগে, আমাদের পরিশ্রম কিংবা আমাদের স্যারেদের পরিশ্রম সফল হয়েছে বলে মনে করব, সেই বিষয় নিয়েও তোমরা তোমাদের মতামত জানাতে পারো, ঠিক আছে? আর যে সকল বন্ধু আমাদের সঙ্গে আগে থেকেই জুড়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই চাকরিটি তোমরা মিস করবে না। যারা এর আওতায় আছো তারা প্রত্যেকেই আবেদন করো। এটি একটি প্রাইভেট কোম্পানি, রাজ্যের প্রত্যেকটি জেলায় কিংবা অঞ্চলের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারো, সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এখানে তোমাদের বেতনটিও ভালোই দেওয়া হচ্ছে। মানাপ্পুরাম গোল্ড লোনের তরফ থেকে এই ভ্যাকেন্সিটি ছাড়া হয়েছে, কিংবা তোমরা এটি অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমরা মানাপ্পুরামে, তোমরা এই ওয়েবসাইটে এসেই বিস্তারিত তথ্য কিংবা অ্যাপ্লাই প্রসেসটি তোমাদের সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? প্রতিটি জেলা প্রতিটি ব্রাঞ্চে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের আশেপাশেই তোমরা এই জব কিংবা চাকরিটি পেয়ে যাবে। এখানে তোমাদের ভ্যাকান্সির কথা বলতে গেলে 3000-এর উপরে তোমাদের ভ্যাকান্সি রয়েছে। তোমরা আবেদন করো, সম্পূর্ণ অনলাইনে আবেদনটি করতে হবে, একটা টাকাও তোমরা কাউকে দেবে না, ঠিক আছে? এখানে এই কোম্পানিটা বিরাট বড়, মানাপ্পুরাম, এখানে প্রচুর এমপ্লয় কাজ করে। এটি কোনো রকম ফেক ভিডিও না, সরাসরি মানাপ্পুরামের অফিসিয়ালি যে সাইট সে সাইটেই আমরা রয়েছি। নিশ্চয়ই তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। আর প্রত্যেকের উদ্দেশ্যে জানাই, যারা হুগলি জেলায় বসবাস করছো তারা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে তোমাদের একটি ফোন কল করতে হবে এবং হুগলি জেলার কোন ব্রাঞ্চে রিক্রুটমেন্টটি হচ্ছে বা কোন ব্রাঞ্চে তোমাদের চাকরিটি পেয়ে যাবে সেটি তোমরা বিস্তারিত জেনে নেবে, ঠিক আছে? এই কোম্পানিটি বিরাট বড় একটি কোম্পানি, তোমরা হাতছাড়া করো না, ক্যান্ডিডেটরা তোমরা প্রত্যেকেই আবেদনটি করে নাও। তো চলো বন্ধুরা, এবার দেখিয়ে দিই একটি নিদর্শনের মাধ্যমে তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে, ঠিক আছে? তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেরিয়ার বলে একটা অপশন রয়েছে উপরে, সেখানে তোমরা ক্লিক করে দেবে এবং তারপরে তোমাদের সামনে লেখা ভেসে উঠবে কয়েকটি অপশন। তার মধ্যে থেকে সবার নিচেরটাতে তোমরা ক্লিক করবে, ব্রাঞ্চ ভ্যাকান্সিতে, ঠিক আছে? তোমরা এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছ, সেইটি তোমাদের আগে ফিল আপ করতে হবে। লোকেশন আছে, স্টেট আছে এবং ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে? এইসব সিলেক্ট করার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তারপর তোমরা দেখতে পাচ্ছ হাউস কিপিং স্টাফের জন্য এখানে সিলেকশন চলছে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে? তবে তোমরা অগ্রাধিকার পাবে এখানে। এছাড়াও তোমরা ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, 40% তোমাদের নাম্বার থাকতে লাগবে, ঠিক আছে? বুঝতে পারলে তো আমার কথা? তবে চলো বন্ধুরা, একটু আমরা ফর্মটি দেখে নেই। ফর্মটিতে অতি সোজাই রয়েছে, বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, কাজে তোমরা দেখে নাও এবং অ্যাপ্লাইটি করে নাও, ঠিক আছে? এবং এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে?